আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে হলো শনিবার, তো বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ তো বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করলাম। তো লন্ডনে কিন্তু অলরেডি লকডাউন দিয়েছে, তারপরও স্কুল খোলা, তো গভর্নমেন্ট যেটা ভালো মনে করে সেটাই ভালো। তো প্রথমে হলো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো এই পর্যায়ে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন এখানে 4 কেজি মতো গরুর মাংস আছে, আমি হাড় চর্বি সহ রেগুলার সাইজ করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করে নিব। তো এখন আমি দিয়ে দিব 3 চা চামচ পরিমাণের লবণ এবং 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরে গুঁড়া এবং 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণে কারি পাউডার এবং 3 চা চামচ পরিমাণে দিয়ে দেব টক দই। এখন টক দই দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব তেজপাতা, এলাচ এবং দারচিনি, আমি 4-5টি করে দিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা 1/2 কাপ পরিমাণে তেল। এ পর্যায়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি প্যাকেট মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি একটা সিন্ধি বিরিয়ানির প্যাকেট নিয়েছি। তো এক প্যাকেটের ভিতরে কিন্তু এরকম ছোট ছোট 2টা প্যাকেট থাকে। তো প্রথমে আমি 1টা প্যাকেট দিয়ে মাংসটা রান্না করে নিব এবং মাংসটা হয়ে গেলে আমি 1টা প্যাকেট দিয়ে দিব, তাহলে বিরিয়ানির ঘ্রাণটা কিন্তু অটুট থাকে। তো এগুলো কিন্তু আলু বখরা দেওয়া আছে, তেজপাতা। এই তো মাংসটা মাখানোর সময় কিন্তু আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি 4টা পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এতে চিকন করে পেঁয়াজ কাটার কোনো প্রয়োজন নেই, মাংসটা সিদ্ধ হতে হতে কিন্তু পেঁয়াজটা গলে যাবে। তো এই পর্যায়ে আমার মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি 2 চা চামচ পরিমাণে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি পাশের চুলে মাংসটাকে বসিয়ে দিয়েছি এবং এই চুলে আমি পোলার চালটা ভেজে নিব। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, এলাচ এবং দারচিনি ভেজে নিয়েছি। তো এই তো চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখানে 3 গ্লাস চিনি গুঁড়ো পোলার চাল। তো এই তো ভাজা হয়ে গেলে এখন আমি 3 গ্লাস চালের জন্য আমি 6 গ্লাস পানি অ্যাড করে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে, তো পোলার চালে কিন্তু মোটামুটি সব পানি শুষে নিয়েছে। এখন আমি আগে থেকে রান্না করা গরুর মাংসটা অ্যাড করে দেব। এ পর্যায়ে রান্না করা গরুর মাংসটা অ্যাড করা হয়ে গেলে এখন আমি চাল এবং মাংস ভালো করে মিশিয়ে নিব এবং 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এই সিন্ধি বিরিয়ানির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। তো এই সিন্ধি বিরিয়ানিতে কিন্তু অনেকে আলু অ্যাড করে, তো আমার কাছে আলু ভালো লাগে না, সেজন্য আমি আলু অ্যাড করব না। এই তো এ পর্যায়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ঘি এবং 1 মুঠো পরিমাণে কিশমিশ এবং 10-12টি কাঁচামরিচ এবং 2 চা চামচ পরিমাণে কেওড়া জল। এখন সবশেষে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা এবং 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এতে এ পর্যায়ে চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব এবং উপরের ভাতটা নিচে, নিচের ভাতটা উপরে। এতে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে কেওড়া জল এবং ঘিয়ের। আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এতে 10 মিনিট হয়ে গেলে এ পর্যায়ে এখন খাওয়া দাওয়ার পালা। তো যেহেতু ছুটির দিন, এক একজন এক এক জায়গায় বসেছে খেতে, তো কোনো সমস্যা নেই।
তো খাওয়া দাওয়া শেষ করে এখন হলো বিকেল বেলা। তো ভাবছি একটি পিঠার রেসিপি শেয়ার করব। তো দুঃখের বিষয় যে আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছি। তো এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ চিনি, 7 মতো লবণ, 1/2 কাপ লিকুইড দুধ, 1/2 কাপ তালের জুস এবং 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। তো সব কিছু আমি একসাথে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর দেখি যে আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছি। তো কোনো সমস্যা নেই, অন্য আরেকদিন হয়তো আবার শেয়ার করব। তো এরপর যে আমি পিঠাটা বানিয়ে নিব। এখন হলো আমি 1 চামচ করে দিয়ে দিব এবং এইভাবে আমি সবকটা পিঠা বানিয়ে নিব। আমি হলো এই তালের জুস লন্ডন ফিশ বাজার থেকে নিয়েছি ফ্রোজেন করা। তো এই প্যাকেটের উপরে লেখা কিন্তু তালের পাল্প, তো চাইলে ওখান থেকে আপনারাও নিতে পারেন, বা আমি এই ভিডিওর শেষে এই প্যাকেটের ছবিটা দিয়ে দিব, তো চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। তো একটা পিঠা আমি মাঝখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে। তো পিঠাগুলো কিন্তু একদমই গরম, তো আমি ধরতে পারছিলাম না। এই তো দেখুন ভিতরটা কিন্তু কাঁচা নেই, খুবই সুন্দর হয়েছে এবং তালের যে একটি ঘেরান, ঘেরানটা কিন্তু একদমই ঠিক আছে। এই তো তালের পিঠা সবাই অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। বিদেশে বসে দেশি তালের পিঠা ভাবতেও অবাক লাগে, তাই না? তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।